আসলে তৃণমূল কংগ্রেসে চুরির ধারণা আর আমাদের চুরির ধারণার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা যখন ছোটবেলা থেকে শিখে এসেছি পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি বলা হয়, তৃণমূল কংগ্রেস বলে ওটাই তো সত্যিকারের দিন, ওটাই ওই কাজটাই তো করবি, ওই তো এখন এই যে মোটরসাইকেল বাহিনী কানে দুল এই যে সব তৈরি হয়েছে তারা তো শিখে এসেছে, পরের মেরে নিয়ে নে, দিলে তুই কোটি কোটি কামাবি, এই তা নইলে কুন্তল তৈরি হয়, তা নইলে শান্তনু তৈরি হয়, এরা তৈরি হয়েছে, এদের সঙ্গে যোগাযোগ কার, যিনি আবার কলেজের প্রিন্সিপাল ছিলেন মানিক ভট্টা তারা একসঙ্গে মিলে চুরি করেন, এদের সঙ্গে যোগাযোগ কার, তিনি একটি কর্পোরেট হাউসে চাকরি করতেন পার্থ চট্টোপাধ্যায়, তারা একসঙ্গে চুরি করেন, অর্থাৎ গোটাচাই হচ্ছে নেটওয়ার্ক অফ থিপস। বিমল শঙ্কর বাবু আপনার কাছে শুরুতে যাচ্ছি, বিমল বাবু আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় যে বক্তব্য ধর্ণা মঞ্চে এসে যে বক্তব্য সেটাও শুনলেন, তৃণমূল কংগ্রেস কোনো চোরদের রেয়াত করে না, কিন্তু তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, তৃণমূল কংগ্রেস মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, তৃণমূল কংগ্রেস অনুব্রতর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, তৃণমূল কংগ্রেস এখন পড়ে রয়েছে কোন নেতা কি গাড়ি কিনল, বিজেপির কোন নেতা কোন সালে কোন রাজ্যে কি করেছিল এইসবে, আসলে কি তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে গোটা গোটা শরীর জুড়ে কালি লেগেছে এবং এবার কারোর না কারোর গায়ে সেই কালিটা লাগিয়ে দিতে হবে। তৃণমূল কংগ্রেস চোরকে রেয়াত করে না কিন্তু অনুব্রতকে বীর বলে, তৃণমূল কংগ্রেস চোরকে রেয়াত করে না কিন্তু মানিক ভট্টাচার্যকে কিচ্ছু বলে না, তাকে সাসপেন্ডটুকুও করার ব্যাপারে বারবার ভাবে। অনুব্রত মণ্ডলকে বললাম তো পার্থ চ্যাটার্জিকে দল থেকে তাড়ায় না, শুধু সাসপেন্ড করে রাখে, পার্থ বলেন আমি তো দলের সঙ্গেই আছি, ফলে তৃণমূল কংগ্রেসের এই যে চুরি, আসলে তৃণমূল কংগ্রেসের চুরির ধারণা আর আমাদের চুরির ধারণার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা যখন ছোটোবেলা থেকে শিখে এসেছি পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি বলা হয়, তৃণমূল কংগ্রেস বলে ওটাই তো সত্যিকারের দিন, ওটাই ওই কাজটাই তো করবি, ওই তো এখন এই যে মোটরসাইকেল বাহিনী কানে দুল এই যে সব তৈরি হয়েছে তারা তো শিখে এসেছে, পরের মেরে নিয়ে নে, দিলে তুই কোটি কোটি কামাবি, এই তা নইলে কুন্তল তৈরি হয়, তা নইলে শান্তনু তৈরি হয়, এরা তৈরি হয়েছে, এদের সঙ্গে যোগাযোগ কার, যিনি আবার কলেজের প্রিন্সিপাল ছিলেন মানিক ভট্টাচার্য, তারা একসঙ্গে মিলে চুরি করেন, এদের সঙ্গে যোগাযোগ কার, তিনি একটি কর্পোরেট হাউসে চাকরি করতেন পার্থ চট্টোপাধ্যায়, তারা একসঙ্গে চুরি করেন, অর্থাৎ গোটাচাই হচ্ছে নেটওয়ার্ক অফ থিপস, চোরেদের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, এই চোরেদের নেটওয়ার্কটি ঢাকার জন্য এই ধরনের কথা হচ্ছে। আমি পরিষ্কার একটা কথা বলে দিই ময়ূর, যে এই দলটা সৃষ্টি হয়েছিল একটা বিশেষ প্রতিবাদের ভাষা নিয়ে, কিন্তু সেই প্রতিবাদের ভাষাটা যে চুরির ভাষায় পরিণত হবে পশ্চিমবাংলায় মানুষজন এটা ভাবতে পারিনি, আমরাও ভেবেছিলাম এই প্রতিবাদের ভাষাটা থাকবে, কারণ বাম আমলের যে ত্রুটি বিচ্যুতি অন্যায় হয়েছিল তার বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম, এবং 2011-র পরে অন্তত কিচ্ছু করুক না করুক মানুষের কাছে একটা গণতান্ত্রিক পরিসরটা দেবে, মানুষ কথা বলতে পারবে, এ দেখা গেল যে চুরির পরিসর বৃদ্ধি পেয়েছে, যারা চোর তারা চোরি বা চুরি বাড়িয়ে চলেছে আর ওপর থেকে তাদের সমর্থন করা হচ্ছে, একে বীর বলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন দিল্লি স্তব্ধ করে দেবেন, যেভাবে আপনারা অর্থাৎ একদম বিজেপি যেভাবে টাকা আটকে দিচ্ছে, যেভাবে হ্যারাসমেন্ট করছে, কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দিচ্ছে, গোটা দিল্লি স্তব্ধ করে দেবেন বলেছে। আচ্ছা কে বারণ করেছে, আমি তো বারবার বলি আমি এখানে একটা বক্তব্য করব না, আমি ওয়েলকাম করব আপনারা যদি দিল্লি স্তব্ধ করে দিতে পারেন, একক শক্তিতে যান করে দিন, দিল্লি দিল্লির মতোই আছে, গণতান্ত্রিক আন্দোলনের জায়গা সবার আছে, সবাই গিয়ে করতে পারে, কংগ্রেস তো আন্দোলন করছে, কে বারণ করেছে, কংগ্রেস কি বারণ করেছে, প্রশাসন তার যা সিদ্ধান্ত নেওয়ার নেবে, কিন্তু দিল্লি গিয়ে স্তব্ধ করে দেবো, আগে কলকাতা সামলা তারপর দিল্লির ব্যাপারে ভাবনা চিন্তা হবে, আগে কলকাতা সামলাও, কারণ পশ্চিমবাংলায় যে গণজোয়ার তৈরি হয়েছে, আজকে আমি সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরেছি, শ্যামবাজারে ধর্ণা মঞ্চে 12টা থেকে 12:30 ছিলাম, আবার 4টা থেকে 5টায় এসেছিলাম নিজের কাজ সেরে, মানুষের মধ্যে যে জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ারে কিন্তু এরা ভেসে যাবে, হয়তো এই যে আজকে ধর্ণা এটা একটা প্রতীকী ধর্ণা, কেন জানো একটা সময় অনেকে তো রাস্তায় আন্দোলনটা করতে হয়েছিল, প্রবাবলি হয়তো আগামী দিনে রাস্তাতেই নাম হবে, রাস্তাতেই থাকতে হবে, কারণ নবান্নে আর ঠাঁই খুব বেশি দিন হবে বলে আমার মনে হয়। আপনি বলছেন তার মানে নেট প্র্যাকটিস চলছে, বিরোধী হওয়া প্র্যাকটিস চলছে, এটা খেলার আগে নেট প্র্যাকটিস, কিন্তু একটা কথা বলেই শেষ করি যে যারা নেট প্র্যাকটিস করে তাদের তো একটা মানে আগামী দিনে লড়াই করার জায়গার জন্য নেট প্র্যাকটিস করে, এটা তাও নেই, কারণ মানুষ সেই 11-12 বছরে বুঝে গেছে খেলতে দিলে এরা কেমন খেলবে, মানুষ খেলতেই আর দেবে না। বেশ।